বড় দিনে বড় চমৎকার। মাস্টার মশাইয়ের অভিনব উদ্যোগের সাক্ষী রইল গোটা রাজ্য। প্রভু যিশুর জন্মদিনের দিন অভিনব উদ্যোগ গ্রহণ করলেন রাস্তার মাস্টার দীপনারায়ণ নায়ক। তিনি পশ্চিম বর্ধমানের জামুরিয়ার তিলকামাঝি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এবার শুধুমাত্র বিদ্যালয় অন্তর্ভুক্ত ছাত্রছাত্রী নয়, বিদ্যালয় বহির্ভূত শিশুদের মধ্যে শিক্ষার অধিকারকে পৌঁছে দেওয়ার জন্য শুরু করলেন চলো স্কুলে যাই প্রকল্পের। এর ফলে উপকৃত হবে রাস্তার দুধারে পড়ে থাকা অনাথ ভিখারি শিশু শ্রমিক সহ হতদরিদ্র শিশুরা, যাদের জন্ম রাস্তায়, জীবন ও জীবিকা রাস্তায়, যাদের শৈশবে স্নেহ ভালোবাসা দেওয়ার মতন মানুষ থাকে না, অসহায়তা ও দারিদ্রের কারণে শৈশবে যাদের হাতে চক পেন্সিলের বদলে তুলে নিতে হয় থালা বাটি, অওয়া বলা কচি মুখগুলোকে শুধু পেটের জ্বালা মেটাতে অসহায়ভাবে বলতে হয় বাবু একটা টাকা দিন, শিক্ষা তাদের কাছে বিলাসিতা, বই খাতা স্কুল ব্যাগ যাদের কাছে স্বপ্ন, তাদের স্বপ্ন পূরণের জন্যই রাস্তার মাস্টার মশাইয়ের এই উদ্যোগ। চলো স্কুলে যাই প্রকল্পটিকে দীপবাবু তিনটি স্তরে ভাগ করেছেন। প্রথম স্তরের নাম রেখেছেন চলো প্লেট ছেড়ে স্লেট ধরি, যেখানে পথ শিশুদের প্রাথমিক স্তরে শিক্ষার প্রতি অনুরাগী করা হবে পথের ওপরেই ফুটপাতে চলা পাঠশালায়। দ্বিতীয় স্তরে এই সমস্ত শিশুদের নাম সরকারি বিদ্যালয়ে নথিভুক্ত করা হবে, যার ফলে দেশের প্রতিটি শিশুর শিক্ষার অধিকারকে সুনিশ্চিত করা যায়। এবং তৃতীয় স্তরের প্রতিটি শিশুকে নিয়মিতভাবে কাউন্সিলিং করানো হবে, যাতে তারা তাদের মধ্যে সুপ্ত থাকা একক প্রতিভাকে জগতের সামনে তুলে ধরা যায়। এই দিনের অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে নূর, বাল্মী, রাজু, মীনাক্ষী, ঝিলিকের মতন পথশিশুরা তাদের নিজের জন্মদিন পালন করে। এই উপলক্ষে রাস্তার মাস্টার দীপনারায়ণবাবু বলেন, আজ আমার পথশিশুরা কেক কাটার মাধ্যমে তাদের শুধু জন্মদিন নয়, নতুন জীবনকে জন্মদিন পালন করলো। আজ থেকে তারা পুরনো জীবনকে ভুলে শিক্ষার আলোয় আলোকিত হয়ে নতুন জীবনে পদার্পণ করলো। একই সঙ্গে এই যে আগামী দিনে এই পথশিশু যারা বিদ্যালয়ের সঙ্গে বাইরে রয়েছে তাদেরকে কিভাবে বিদ্যালয়ে অন্তর্ভুক্ত করা যায়, এবং আজকে এখানে আপনারা যেমন দেখছেন যে যিশুর জন্মদিন, কেক কাটার মাধ্যমে আজকে যিশুর মানে পথ যিশুদের নূতন জন্মদিন পালন করা হলো, তাদের একটা নূতন জীবন তারা আজকে পেলো শিক্ষার আলোতে আলোকিত হয়ে। তারা কিন্তু এই ভিক্ষাবৃত্তির পথ ছেড়ে দিয়ে তারাও চায় যে স্কুলে ভর্তি হতে, শিক্ষার আলোতে আলোকিত হতে। সেই জন্যেই আজকের এই কর্মসূচি চলো স্কুলে যাই প্লেট ছেড়ে স্লেট ধরি। শুক্রবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মদক্ষা বকুল মণ্ডল। তিনি বলেন, আজকের অনুষ্ঠানে থাকতে পেরে আমি নিজেকে গর্বিত বলে মনে করছি। এই বিশেষ দিনে তিনি রাস্তার মাস্টারকে অনুপ্রাণিত করার জন্য ওনার হাতে 200 স্কুল ব্যাগ তুলে দেন এবং ভবিষ্যতে ওনার পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হন। কিন্তু 2020 এরকম একটা ডিস্ট্রাক্টিভ মুহূর্তে এই দিনটিকে বেছে পথ শিশুদের বা যিশুরূপী শিশুদের তাদেরকে নতুন একটা আনন্দ দেওয়ার মধ্যে দিয়ে নতুন ব্যাগ সাথে কেক কাটাও আছে, এই হাতে বই স্লেট দিয়ে তাদেরকে নতুন আলোর দিশা দেখানো বা নতুন আলোর সন্ধান দেওয়ার একটা চেষ্টা মাত্র। কতজন শিশু বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে এখানে? মোটামুটি আছে 30 জন মতো। কী কী দেওয়া হচ্ছে? দেওয়া হচ্ছে বলতে স্লেট, পেন্সিল, ব্যাগ, কিছু খাবার সামগ্রী আছে, আজ আমরা কেক কেটে দিনটিকে পালন করলাম, আর ব্ল্যাঙ্কেটস আছে কিছু, যেখানে আমাদের কিছু দুস্থ মানুষজন আছেন যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদেরকে দেওয়া হচ্ছে।